আগামী 23 জুন ত্রিপুরায় 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 6 নম্বর আগরতলা কেন্দ্রে বিজেপি বিধায়ক কংগ্রেসে যোগদান করায় ওই কেন্দ্রে, 8 নম্বর বর্দুয়ালি কেন্দ্রের বিজেপি বিধায়ক কংগ্রেসে যোগদান করায়, যুবরাজ কেন্দ্রের সিপিআইএম বিধায়ক মৃত্যুর জন্য এবং সুরমাত বিধানসভার বিজেপি বিধায়ক পদত্যাগ করায় ওই কেন্দ্রগুলিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ত্রিপুরায় উপনির্বাচনে প্রচারে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। পশ্চিমবঙ্গ থেকে প্রচারে যান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লড়াকু নেতা কাঞ্চন কাজী। বুধবার সকাল থেকে 6 নম্বর আগরতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেবনাথ ও 8 নম্বর বর্দুয়ালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সংহিতা ব্যানার্জির সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করে এই রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী। ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এলাকাবাসীদের বিপুল সমর্থন ও আশীর্বাদ পান। দুই প্রার্থী জয়ের ব্যাপারে 100% আশাবাদী। ত্রিপুরা থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।